সারি ইফতারে কোন কোন দোয়া আছে কিনা সারি এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নেই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরূ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরূ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আল রিজকি আফতার তো এটাও হাদিসে আছে কিন্তু এই যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরূ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার যাহাবা জামা মানে হলো আমার ক্লান্তি দূর হলো ওয়াবতাল্লাতিল উরূ মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরূ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বা সাহরির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা না তবে ওইটা দোয়া কবুলের সময় অতএব সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করব কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি শিরকে আকবর লিপ্ত হবেন কুফুরে আকবর লিপ্ত হবেন অর্থাৎ ইমাম চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে ধরুন তিনি কোনো মাজারে সিজদা করেন মাজারে তিনি শিরক শিরকে আকবরে লিপ্ত হন আল্লাহর প্রতি অবিশ্বাস হয় কুফুরি হয় এরকম কোনো কিছুতে লিপ্ত হন তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফুরের সাথে জড়িত কুফুর আকবরের সাথে জড়িত তাহলে সেক্ষেত্রে তিনি তো ইসলামদের গণ্ডি থেকে খারিজ কুফুর এবং শিরকে আকবর যদি করে কেউ তাহলে মুসলমানই না তার পাশে নামাজ পড়া যাবে না এটা ছাড়া অন্য কোনো গুনাহ বা পাপ যদি তার মধ্যে থাকে সে প্রকাশ্য কোনো গুনাহে লিপ্ত কোনো পাপে লিপ্ত সুদের কারবার লিপ্ত জেনায় করেছে এরকম যদি কোনো পাপে লিপ্ত হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকদের জন্য জায়েজ নাই যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষ সেটা না করে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে রাত ১২টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত ১২টার পূর্বে সাহরি খায় তাহলে রোজা হয়ে যাবে এমনকি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহরি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ তোমরা সাহরি খাও কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহরি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহরিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সাহরি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে ৫০টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্নাত অতএব সাহরিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত ১২টার আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নাতের খেলাফ হবে